আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। मुकराता हुआ गुल खिलाता हुआ मेरा यार मुस्कुराता हुआ द मोस्ट हैंडसम विलेन ऑफ बॉलीवुड सुपरस्टार বিনোদ খান্না। ছোটবেলায় বিনোদ সাহেব ছিলেন একদমই ইন্ট্রোভার্ট। তার এক টিচার জোর করে তাকে স্টেজে নিয়ে গিয়েছিলেন নাটক করতে। এরপরে অ্যাক্টিং এর প্যাশন যেন তার উপরে ছেয়ে গিয়েছিল। सुनो सुनो एक बात कहूं कहो जी पिया मैं सुनती हूं कि तेरा বিনোদ খান্নার ফ্যামিলি ছিল ভীষণই কনজারভেটিভ। অ্যাক্টিং এর ব্যাপারটা তারা কিছুতেই মেনে নিতে পারতেন না, কিন্তু তার মায়ের অনেক অনুরোধে তার বাবা তাকে 2 বছরের সময় দিয়েছিলেন অ্যাক্টিং এ তার ভাগ্যকে পরীক্ষা করে নিতে। আর ভাগ্য বিনোদজিকে ভীষণ সাথ দিয়েছিল। চাহিয়ে থোড়া প্যার থোড়া প্যার চাহিয়ে চাহিয়ে। সুনীল দত্তের মনকামি ছবিতে বিনোদ খান্নাজি একটা নেগেটিভ রোল পেয়ে গেলেন, কিন্তু গুলজারজির মেরে আপনি ছবিতে তার অভিনয় তাকে বলিউডে এস্টাবলিশ করে দিল। বিনোদ খান্না আর অমিতাভ বচ্চন এই জুটি একসাথে অনেক ছবিতে দেখা গিয়েছে। মুকদ্দর কা সিকন্দর, হেরা ফেরি, পারভারিশ, আমার আকবর অ্যান্থনির মতো ছবি সুপারহিট হয়েছিল। বিনোদ খান্না এমন ভাবে উঠে আসছিলেন যে লোকেরা বলতে শুরু করেছিল যে এই ছেলেটি একদিন অমিতাভ বচ্চনকেও পেছনে ফেলে দেবে। আর তখনই একদিন বিনোদজি হঠাৎ অ্যাক্টিং ছেড়ে দেওয়ার ঘোষণা করে দিলেন আর সন্ন্যাস নিয়ে ওশো মানে রজনীশের আশ্রমে চলে গিয়েছিলেন। সেখানে তিনি মালির কাজ করতেন। বিনোদজির এই ঘোষণায় বলিউডের দর্শক আর প্রোডিউসাররা হতাশ হয়ে গিয়েছিলেন আর ওনার পরিবারকেও নানান মুশকিলের সামনা করতে হয়। যদি আপ হমে আদেশ করে তো প্রেম কা হম শ্রী গণেশ করে। কিন্তু তারপরে স্ক্রিপ্টে এলো টুইস্ট। বিনোদ খান্না সন্ন্যাস ছেড়ে আবার ফিরে এলেন বলিউডে। কুরবানি আর দয়াবান ভীষণই সুপারহিট হলো। ক্যারিয়ার আবার চমকে উঠল। আর এরপর বিনোদজি পলিটিক্স জয়েন করলেন। পাঞ্জাবের গুরুদাসপুর সিট থেকে উনি হলেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট। आ गया मैं लंदन छोड़ के आ गया मैं लंदन छोड़ के आ गया। কিন্তু পরবর্তীকালে উনি আবার ফিরে এলেন ফিল্মে। সলমান খানের সঙ্গে দবাং 2 ছবিতে ওনাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। কিছুদিন আগেই ক্যান্সারের কারণে বিনোদ খান্না মারা গিয়েছেন। বিনোদ খান্নার নাম অ্যাজ আ সুপারস্টার চিরকাল বলিউডে অমর হয়ে থাকবে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।